السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، وبعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আজ্জা ওয়া জাল নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাত প্রেরণ করছি আমাদের প্রিয় নবীর উপর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমরা সবাই দোয়া করি: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি, রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্বিহনা ফিদ দ্বীন। প্রিয় দিনী ভাই বোনেরা, অনলাইনের মাধ্যমে আমাদের রমাদান মাস কেন্দ্রিক চলমান এই কোরআন শিক্ষার অনন্য আয়োজন আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ দ্য ইজি ওয়ে, এই কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আমরা বিগত ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ স্টাডি করেছি, পড়েছি সুরাতুল ফাতিহা, সুরাতুল আসর, সুরাতুল নাসর, সুরাতুল ইখলাস, সুরা ফালাক এবং নাস। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন অংশে নতুন একটা সুরা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের সুরাটা হচ্ছে সুরাতুল কাফিরুন, এবং গ্রামার অংশে গিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন একটা গ্রামার লেসন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, এবং বরাবরের মতোই ক্লাসের শেষে একটা হাদিস থাকবে ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা দেরি না করে আমাদের আজকের মূল লেসনে চলে যাচ্ছি। আমরা আজকে শিখব ইনশাআল্লাহ তাআলা সুরাতুল কাফিরুন, যেটা আল কোরআনুল কারীমের একটা অনন্য সুরা, যেটা তাওহীদের স্বীকৃতিস্বরূপ নাজিল করা হয়েছে। এখানে সত্য মিথ্যার সাথে, শিরকের সাথে তাওহীদের যে সংঘর্ষ, যে আপোষহীনতা, এটা ঘোষণা করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে আমাদেরকে আমাদের তাওহীদের স্বীকৃতি দিতে বলেছেন, এবং স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন: লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের রিলিজন আমাদের জন্য। তো আপনাদের যে পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে, সেখানে হয়তো পেজ নাম্বারের সাথে এই পেজ নাম্বারটা মিলবে না, তবে আপনারা একটু ঘাটলেই বুঝতে পারবেন যে টেক্সটগুলো, টপিকগুলো ওই বইয়ের মধ্যে আছে, ঠিক আছে। আমার কাছে যে বইটা আছে এটা নতুন এডিশন, এখানে 42 পৃষ্ঠায় এটা আছে, আর পিডিএফ কপিতে হয়তো পেজ নাম্বার একটু এলোমেলো হতে পারে। বাই দ্য ওয়ে, আমরা শুরু করছি সুরাতুল কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি অর্থাৎ আল্লাহর নিকটে, মিনাশ শাইতান অর্থাৎ শয়তান থেকে, আর রাজীম শব্দের অর্থ বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকটে বা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি অর্থাৎ নামে বা নাম দ্বারা, আর রহম্যান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন: কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল অর্থাৎ আপনারা জানেন, এর আগে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তো কুল মানে আপনি বলুন, হে নবী আপনি বলে দিন, ইয়া মানে হে, ইয়া আইয়ুহা মানেও হে, হে বা ও হে, এটা বোঝানোর জন্য আরবিতে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হলো ইয়া, একটা হলো ইয়া আইয়ুহা। ইয়া এবং ইয়া আইয়ুহা দুটাই হচ্ছে হরফে নিদা বা আহ্বান সূচক শব্দ, এই দুটো দিয়ে আহ্বান করা হয়, কাউকে ডাকা হয়। আর যাকে ডাকা হচ্ছে ওই শব্দটা শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে ইয়া না হয়ে ইয়া আইয়ুহা হয়ে থাকে। যাকে ডাকা হচ্ছে তার ওই শব্দটা শুরুতে যদি আলিফ লাম থাকে, ফর এক্সাম্পল আল কাফিরুন, হ্যাঁ, আল মুশরিকুন, আল মুমিনুন, তখন ইয়া আইয়ুহা শব্দটা আসে। আর যদি যাকে আহ্বান করা হচ্ছে তার ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ইয়া ব্যবহৃত হয়ে থাকে। এটা হলো পার্থক্য, বাকি অর্থগত কোনো পার্থক্য নাই। ইয়া মানে হে ও হে, ইয়া আইয়ুহা মানে হে ও হে, এটা কোরআনে প্রায় 511 বার রিপিট করা হয়েছে। আল কাফিরুন শব্দের অর্থ হচ্ছে কাফির সম্প্রদায়। আল কাফিরুন শব্দটা কাফির এর বহুবচন, এটা আপনারা এখন বুঝতে পারবেন, কাফির থেকে কাফিরুন, কাফিরিন, ঠিক যেমন মুসলিম থেকে মুসলিমুন, মুসলিমিন, ওইরকমই কাফির থেকে কাফিরুন, কাফিরিন। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থ হচ্ছে বলুন, হে নবী আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়। এর শানে নজুল হচ্ছে যে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন, একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা তোমাদের আল্লাহর
এক বছর ইবাদত করব, তোমরাও আমাদের এই যে লাত ওজ্জা মানাত মূর্তিগুলোর এক বছর ইবাদত করবে, উপাসনা করবে, এই শর্তে তোমরা রাজি কি না, তাহলে আমরা সবাই একটা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ জাতি করতে পারি, এটা ওদের বক্তব্য ছিল। তো এখানে এই সূরাটা নাজিল করা হয় তারপরে যে কাফেরদেরকে বলে দাও হে নবী যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেছেন লা আবুদু মা তাআবুদুন, লা মানে হচ্ছে না, লা মানে না, যে লামের লাম আলিফ থাকবে এবং উপরে একটা মত থাকবে এটার অর্থ হবে না বা নয়, লা মানে না। আবুদু মানে আমি ইবাদত, আমি ইবাদত করি বা করব, দুটো অর্থ হতে পারে। কারণ মনে রাখবেন যে মোজারে যেটা বলে, মোজারে মানে ফিউচার টেন্স, আরবিতে যেটাকে ফিউচার টেন্স বলা হয় সেটা দু ধরনের অর্থ প্রদান করে, সেটা প্রেজেন্ট টেন্সে অর্থ প্রদান করে এবং ফিউচার টেন্সে অর্থ প্রদান করে, আয়াতের উপর ডিপেন্ড করে আমরা অর্থটা নিব আর কি, ঠিক আছে। তো লা আবুদু আমি ইবাদত করি না, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা আবুদুন, মা মানে যার, আর তা আবুদুন মানে তোমরা ইবাদত করছো বা করো, ঠিক আছে। এই মা শব্দটাও কিন্তু একাধিক অর্থ প্রদান করে, মা মানে কি, মা মানে যা, মা মানে না, তিনটা অর্থ প্রদান করতে পারে। তারপরে হয়তো একটু পাজল লাগছে, তবে কখন কোনটা প্রয়োগ করতে হয় সেটা আস্তে আস্তে আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। এখানে মা অর্থ হচ্ছে যা, যা বা যার, লা আবুদু আমি ইবাদত করি না, মা তা আবুদুন যার ইবাদত তোমরা করো। ওকে, তারপর তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা এবং না, আনতুম এটা কিন্তু আপনারা পারবেন, হুয়া হুম আনতা আনতুম, ওয়ালা আনতুম এবং তোমরা নও বা তোমরা না, আবিদুন আবিদ শব্দের বহুবচন, আবিদ মানে হলো একজন ইবাদতকারী পুরুষ, আবিদুন আবিদিন, আবিদ থেকে আবিদুন আবিদিন, ঠিক যেমন সলেহ থেকে সলেহুন সলেহিন, ক্যাফির থেকে ক্যাফিরুন ক্যাফিরিন, জাস্ট লাইক দ্যাট আবিদ থেকে আবিদুনা আবিদিনা, ওয়ালা আনতুম আবিদুন এবং তোমরা ইবাদতকারী নও, মা যার, আবুদ আমি ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুন তোমরা ইবাদতকারী নও, মা আবুদ যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়া মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আপনারা পড়ছেন আবিদুন মানে ইবাদতকারী, ওয়ালা আনা আবিদুন এবং আমি ইবাদতকারী নই, মা মানে যার, আর আবাদতুম অর্থাৎ তোমরা ইবাদত করছো বা করে থাকো বা করেছো, এরকম একটা অর্থ দিবে, ওয়ালা আনা এবং আমি নই আবিদুন ইবাদতকারী, মা আবাদতুম যার ইবাদত তোমরা করেছো বা করছো। এবার আবার রিপিট করা হচ্ছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা আনতুম তোমরা আবিদুনা মানে ইবাদতকারী, ওয়ালা আনতুম আবিদুনা এবং তোমরা ইবাদতকারী নও, মা আবুদ যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দেখুন যে গত ক্লাসে পড়েছিলেন লাহু লাহুম লাকা লাকুম, তাহলে লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়া মানে এবং, লি মানে আমার জন্য, আর দিন মানে দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন, লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমার দিন। অত্যন্ত চমৎকার একটা সূরা, যেখানে ইসলাম বিরোধী সমস্ত আদর্শ, সমস্ত মতবাদ, সমস্ত দর্শন, সমস্ত শক্তি বা যা কিছু আছে সভ্যতা সব কিছুর সাথে আমাদের টোটাল ডিসকানেকশন ঘোষণা করা হয়েছে, কোনোভাবেই এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সুযোগ নাই, তাদের রিলিজন তাদের জন্য, তাদের আদর্শ তাদের জন্য, তাদের দর্শন তাদের জন্য, তাদের ফিলোসফি তাদের জন্য, তাদের সভ্যতা তাদের সংস্কৃতি তাদের জন্য, ওয়ালিয়া দিন আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সুন্নাহ এটা আমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, আমাদের কোড অফ লাইফ আমাদের জন্য, তাদের কোড অফ লাইফ তাদের জন্য। সো এখানে এগুলো কোনো সেকুলারিজম প্রতিষ্ঠা করার আয়াত নয়, বরং এগুলো সেকুলারিজম কনসেপ্টের সাথে টোটালি ডিসকানেকশনের আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি আবার রিপিট করছি সূরাটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড, আপনারা সবাই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, হিফজ করবেন, মুখস্থ করবেন, বাংলা লিখবেন এবং আরবি থেকেও
ট্রান্সলেট করবেন, এবং মাখরাজটাও অর্থাৎ যেটাকে আমরা বলি তিলাওয়াত তাসবিহ এটাও ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল মানে বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুন, ওয়া মানে এবং, লা মানে না, আনতুম তোমরা, আ'বিদুন ইবাদতকারী, ওয়ালা আনতুম আ'বিদুন, এবং তোমরা ইবাদতকারী নও, মা আ'বুদ, যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা আনা, এবং আমি নই, আ'বিদুন ইবাদতকারী, মা আ'বাদতুম, যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ, আগের মতোই, ওয়ালা আনতুম আ'বিদুন, এবং তোমরা ইবাদতকারী নও, মা আ'বুদ, যার ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দীন, আমার জন্য আমার দিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা শিখলাম, সূরাতুল কাফিরুন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনে পড়ছে, সেটা হলো একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় বিছানায় শুয়ে যদি কেউ সূরাতুল কাফিরুনটা তেলাওয়াত করে, অন্যান্য আমলগুলো তো করবেনই মাশাআল্লাহ, এরপরেও যদি কেউ সূরাতুল কাফিরুনটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শিরক থেকে, মানে আল্লাহর সাথে সবচেয়ে বড় যে পাপ, শিরকের পাপ থেকে ইনশাআল্লাহ হেফাজত করবেন, মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। অর্থাৎ তাকে তাওহিদ দান করবেন আল্লাহ পাক, তাকে শিরক চিনতে শিখাবেন, এবং শিরক থেকে দূরে থাকার শক্তি সামর্থ্য এবং চেতনাও তাকে আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিছানায় গিয়ে রাতের বেলা ঘুমানোর সময় সূরাতুল কাফিরুনটাকে তেলাওয়াত করতে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো এই ছিল আমাদের আজকের একটা সূরা, আমরা মোটামুটিভাবে অনেকগুলো সূরা শিখলাম এই কয়দিনে, সূরা ফাতিহা, সূরা আসর, নাসর, ফালাখ, নাস, ইখলাস এবং কাফিরুন, সাতটা সূরা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন গ্রামারে যাচ্ছি, গ্রামারে আজকে আমরা যেটা শিখব সেটা হলো আমরা আজকে ইনশাআল্লাহ ক্রিয়াতে চলে যাব, ক্রিয়া বা ফিআইলে চলে যাব, এবং আমরা একটা সূত্র শেখাবো আজকে, এবং এই সূত্রটা দিয়ে আপনি যতগুলো ক্রিয়া আছে আরবি ব্যাকরণে সবগুলো ক্রিয়াই সলভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা একটু রিভিউ করছি, প্রথম ক্লাসে শিখেছিলাম কি, আমরা শিখেছিলাম যে ইসম ফেল হরফ তিনভাবে আমরা ভাগ করতে পারি কোরআনের শব্দগুলোকে, ইসম ইজ ইকুয়াল টু নাউন্স, ফেল ইজ ইকুয়াল টু ক্রিয়া বা ভার্বস, এবং হরফ মানে হচ্ছে প্রিপজিশন, প্রোনাউন্স, কনজাংশন ইত্যাদি। আমরা ইসমটা শিখিনি এখনও, মানে ইসমের লিস্টটা আমাদের কাছে এখনও আমরা দেইনি, আমরা ফেলটাও এখন প্রবেশ করছি ইনশাআল্লাহ। হরফ শিখেছি গত পাঁচটা ক্লাসে, প্রথম ক্লাসে শিখেছিলাম ছয়টা জমির মুনফাসিল বা ডিটাচড প্রোনাউন্স, সেটা ছিল হুয়া, সে, হুম, তারা, আনতা, তুমি, আনতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা, টিপিআই সাথে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন, আমরা দেখবো, আমরা আমরা বলবো, আমরা শুনবো, আমরা চিন্তা করবো এবং ইশারা করেও দেখাবো। সো হুয়া, সে, হুম, তারা, আনতা, তুমি, আনতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা, আলহামদুলিল্লাহ। তারপরে শিখেছি হাউ টু মানে ট্রান্সলেট অর ট্রান্সফার সিঙ্গুলার ফর্মস ইনটু প্লুরাল ফর্মস ইন আরবিক, কীভাবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার তৈরি করতে হয় আরবিতে, শব্দের শেষে জাস্ট উই হ্যাভ টু অ্যাড ওয়াউনুন অর ইয়ানুন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্য টেকনিক ইজ যে শব্দের শেষে আপনাকে ওয়াউনুন এবং ইয়ানুন যুক্ত করতে হবে এবং শব্দের শেষে তানভিন তুলে দিতে হবে, যেমন মুসলিম থেকে মুসলিমুন মুসলিমিন, মুমিন থেকে মুমিনুন মুমিনিন, কাফির থেকে কাফিরুন কাফিরিন, আবিদ আবিদুন আবিদিন, মুশরিক মুশরিকুন মুশরিকিন, মুনাফিক মুনাফিকুন মুনাফিকিন, জাস্ট লাইক দ্যাট। এভাবে আপনি যে কোনো ওয়ার্ডেরই আপনি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবেন, এগুলোকে হুয়া হুমের সাথে অ্যাড করবেন, হুয়া মুসলিম, সে একজন মুসলিম, হুম মুসলিমুন, তারা সবাই মুসলিম, আংতা মুসলিম, তুমি মুসলিম, আংতুম মুসলিমুন, তোমরা সবাই মুসলিম, আনা মুসলিম, আমি মুসলিম, নাহনু মুসলিমুন, আমরা সবাই মুসলিম। দেন আমরা শিখেছিলাম অন্য ওয়ার্ডস দিয়ে, যেমন হুয়া মুমিন, হুম মুমিনুন, আনতা মুমিন, আংতুম মুমিনুন, আনা মুমিন, নাহনু মুমিনুন, হুয়া সালিহুন সালিহুন, আনতা সালিহ, আনতুম সালিহুন, আনা সালিহ, নাহনু সালিহুন, হুয়া কাফির, হুম কাফিরুন, আনতা কাফির, আনতুম কাফিরুন, এরকম করে আর কি, হুয়া মুজাহিদ, হুম মুজাহিদুন, আনতা মুজাহিদ, আনতুম মুজাহিদুন, আনা মুজাহিদ, নাহনু মুজাহিদুন, এভাবে যে কোনো অ্যাট্রিবিউটস দিয়ে আপনি একটা থেকে ছয়টা করে শব্দ তৈরি করতে পারবেন, যেগুলো আপনাকে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে শেখাবে। এরপরে শিখেছিলাম আমরা জমিরে মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন ছয়টা, সেটা হলো হু, তার, হুম, তাদের, কে, তোমার, কুম, তোমাদের, ই, আমার, না, আমাদের, হু, তার, হুম, তাদের, কে, তোমার, কুম, তোমাদের, ই, আমার, না, আমাদের, হু, তার,
হুম তাদের, কা তোমার, কুম তোমাদের, ই আমার, না আমাদের। জাস্ট লাইক দ্যাট, এভাবে রবের সাথে আমরা অ্যাড করবো রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বু কে তোমার রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুরা আমাদের রব। এভাবেই আপনি অন্য এক্সাম্পল নিতে পারেন, যেমন দিন মানে হচ্ছে রিলিজন, দিনুহু তার দিন, দিনুহুম তাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন, দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন। এভাবে সিমিলারলি বাইতুন মানে বাড়ি, বাইতুহু তার বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুম তোমাদের বাড়ি, বাইতি আমার বাড়ি, বাইতুনা আমাদের বাড়ি, লাইক দ্যাট আপনি করতে পারেন। যেমন ইসমুন মানে নাম, ইসমুহু তার নাম, ইসমুহুম তাদের নাম, ইসমুকা তোমার নাম, ইসমুকুম তোমাদের নাম, ইসমি আমার নাম, ইসমুনা আমাদের নাম। যেমন কিতাব মানে বই, কিতাবুহু তার বই, কিতাবুহুম তাদের বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকুম তোমাদের বই, কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই। এরপর শিখেছি স্পেশাল চারটা চারটা আটটা আমরা হরফ শিখেছি। প্রথমে ছিল লা মিন আন মা, তারপর ছিল বি ফি আলা ইলা। প্রথম চারটা হচ্ছে জবর প্যাটার্ন, পরের চারটা হচ্ছে জের প্যাটার্ন। লালি মানে হলো জন্য, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা দিয়ে ছয়টা, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লি আমার জন্য, লানা আমাদের জন্য। তারপরে মিন মানে হতে বা থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে মিনহু তার থেকে, মিনহুম তাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে। আইন মানে হলো প্রতি, আইন মানে প্রতি, যেমন রাদিয়াল্লাহু আনহু, আনহু তার প্রতি, আনহুম তাদের প্রতি, আনকা তোমার প্রতি, আনকুম তোমাদের প্রতি, আননি আমার প্রতি, আন্না আমাদের প্রতি। মা মানে হলো সাথে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, মাআহু তার সাথে, মাআহুম তাদের সাথে, মাআকা তোমার সাথে, মাআকুম তোমাদের সাথে, মাই আমার সাথে, মাআনা আমাদের সাথে। মাশাআল্লাহ, আমরা পরের গত ক্লাসে শিখেছিলাম জের প্যাটার্নের স্পেশাল চারটা। আর বাই দ্য ওয়ে, চারটা প্লাস চারটা আটটা থেকে কোরআনের শব্দ আছে প্রায় 9500টার মতো, প্রায় 9500টার মতো, মাশাআল্লাহ। টোটাল ওয়ার্ডস 77,800, এর মধ্যে 9,500 এগুলো দিয়েই, মাশাআল্লাহ। সো খুবই মানে প্রেশিয়াসলি এগুলো শিখতে হবে কনফিডেন্টলি, এবং এগুলোর পিছনে একটু পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ আপনি খুব ইজিলি এগুলো আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ তাআলা। জেড প্যাটার্নের চারটা ছিল বি ফি আলা ইলা, বি মানে হলো দ্বারা, সো বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বিয়া আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা। ফি মানে মধ্যে, সো ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে। আলা মানে উপরে, তাহলে আলাইহি তার উপরে, আলাইহিম তাদের উপরে, আলাইকা তোমার উপরে, আলাইকুম তোমাদের উপরে, আলাইয়া আমার উপরে, আলাইনা আমাদের সবার উপরে। ইলা মানে দিকে, সো ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে, মাশাআল্লাহ। আজকে ক্লাসে আমরা কী শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা আজকে ক্লাসে নতুন যেটা লেসন নেব সেটা হলো ফিইল বা ক্রিয়া কাকে বলে এবং এটা কীভাবে আমরা করব। সো ডেফিনেশন হচ্ছে ফিইল মানে ক্রিয়া বা ভার্বস, আপনারা জানেন যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এগুলোকে ক্রিয়া বলা হয়। আরবিতে আমরা সাধারণত জানি যে ক্রিয়া তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আরবিতেও এই তিনটা প্রকারই, বাট অতীতকালটাকে সেপারেটলি আলাদা রাখা হয়েছে এবং বর্তমান প্লাস ভবিষ্যৎটাকে নিয়ে আলাদা একটা গ্রুপ করা হয়েছে। তো অতীতকালটাকে আরবিতে বলা হয় ফিআইলে মাদি, ফিআইলে মাদি, অনেকে বলে ফিআইলে মাজি, আসলে ফিআইলে মাদি। আর বর্তমান প্লাস ভবিষ্যৎ দুইটাকে নিয়ে যে গ্রুপটা তার নাম হচ্ছে ফিআইলে মদারে, ফিআইলে মদারে বা ফিউচার টেন্স। তো আমরা আগে শিখবো ফিআইলে মাজি, তারপরে ইনশাআল্লাহ মজারেতে যাব। আজকে ক্লাসে আমরা মাজিটা শেখাচ্ছি। মাজির ডেফিনেশন, আরবির যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফিআইলে মাদি বলা হয়। তো ফিআইলে মাদি এ আমরা নর্মালি যেটা করছি, আমরা পুরুষবাচকগুলো পড়ছি, স্ত্রীবাচকগুলো পড়ছি না। আমরা কী করছি, আমরা একবচন পড়ছি আর বহুবচন পড়ছি, আমরা কিন্তু দ্বিবচন পড়ছি না। এই জন্য আমরা ছয়টা করেই শিখছি, ছয়টা করে শিখব ইনশাআল্লাহ। তো আমরা যেমন করে হুয়া, হুম, আংতা, আংতুম, আনানা, নাহনু মুখস্থ করেছিলাম, ঠিক সেভাবে একটা সূত্র আগে মুখস্থ করবো, সেটা হলো ফাআলা সূত্র, ফাআলার সূত্র। আমরা অনেকগুলো ফিআইলে মাজি শিখবো, তবে একটা সূত্রকে মেনে চলবো। আজকে সূত্রটা আমরা শিখাচ্ছি, সূত্রটাকে আমরা একটা একটা নেতা নিযুক্ত করছি, যে নেতাটাকে আগে আমরা মানে আয়ত্ত করব, তারপরে এটাকে ফলো করবে বাকি সব ভার্বসগুলো।
তো সূত্রের নেতাটা হচ্ছে ফাআলা। তো ফাআলা মানে হলো সে করলো, আমরা টিপিআই শিখবো এভাবেই। তো ফাআলা মানে সে করলো। আমার এই বইয়ের 64 পেজে দেওয়া আছে নতুন এডিশন, আর যেটা আপনার পিডিএফ সেখানে হয়তো একটু সামনে দেওয়া থাকবে, একটু খুঁজে নেবেন ফাআলার বক্স কোনটা। ফাআলা মানে হলো সে করলো, ফাআলা মানে সে করলো বা সে করেছে। আমরা ফিআইলে মাজি শিখছি, মানে পাস্ট টেন্স শিখছি, আর পাস্ট টেন্সের মধ্যে ইংরেজির মতো কোনো এত প্যাচ নাই যে পাস্ট ইনডেফিনিট আবার পাস্ট পারফেক্ট, এত ঝামেলা অ্যারাবিকের মধ্যে নাই, শুধু এটাকে অতীতকালে দিলেই হলো আর কি। তো ফাআলা মানে সে করলো বা সে করেছে। তো আমি বলছি সে করলো, আপনি যদি সে করেছে দিয়ে করতে চান করতে পারেন। ফাআলা মানে সে করলো, ফাআলু তারা করলো, এটা সূত্র। ফাআলার পরে ফাআলু একটা ওয়াও একটা আলিফ অ্যাড করা হয়েছে, ফাআলা থেকে ফাআলু, ফাআলা থেকে ফাআলু, ফাআলা সে করলো, ফাআলু তারা করলো। দেন সামনে চলে আসবেন ফাআলতা, ফাআলতা শেষে একটা তাজবর্তা ফাআলতা। তো ফাআলতা অর্থ তুমি করলে, ফাআলতা অর্থ তুমি করলে বা তুমি করেছো, ঠিক আছে। দেন প্লুরাল নাম্বার ফাআল তুম, ফাআল তুম অর্থাৎ তোমরা সবাই করলে বা তোমরা সবাই করেছো। তারপরে ফাআল তু তাপেশ তু আমি করলাম বা আমি করেছি, ফাআলনা ফাআলনা মানে আমরা করলাম বা আমরা করেছি। এই এই সূত্রটা মুখস্থ করবেন একদম মানে সূরা ফাতিহার মতো, ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। ওয়ান মোর টাইম, ফাআলা সে করলো, ফাআলু তারা করলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু আমি করলাম, ফাআলনা আমরা করলাম। আবার বলছি ফাআলা সে করলো, ফাআলু এক্সট্রা ওয়ালিফ অ্যাড হলো, ফাআলু তারা করলো, ফাআলতা শেষে একটা তা অ্যাড হলো, ফাআলতা তুমি করলে, ফাআলতুম শেষে তুম অ্যাড হলো, ফাআলতুম তোমরা করলে, ফাআলতু শেষে তাপেশ তু অ্যাড হলো, ফাআলতু আমি করলাম, ফাআলনা নুন আলিফ জবর না অ্যাড হলো, ফাআলনা আমরা করলাম। এটা ঝরঝরে করে মুখস্থ করবেন। দেন অপোজিশনে যাবেন, ফাআলনা আমরা করলাম, ফাআলতু আমি করলাম, ফাআলতুম তোমরা করলে, ফাআলতা তুমি করলে, ফাআলু তারা করলো, ফাআলা সে করলো। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, সে করলো ফাআলা, তারা করলো ফাআলু, তুমি করলে ফাআলতা, তোমরা করলে ফাআলতুম, আমি করলাম ফাআলতু, আমরা করলাম ফাআলনা। এটা এই সূত্রটা মুখস্থ করে ফেলতে পারেন এবং এটাকে লিখতে পারেন। দেন আমি বলবো যাদের পিডিএফ বইটা আছে তাদের বইয়ের একদম শেষের পেজে গিয়ে দেখবেন, 114 পৃষ্ঠা মেবি, এই এখানে গিয়ে দেখবেন একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে দেখবেন যে আপনি ফাআলা থেকে শুরু করে অনেকগুলো এরকম ক্রিয়া দেওয়া আছে, এবং এই একটা যদি আপনি করতে পারেন বাকিগুলো সবগুলো করতে পারবেন। আমি কয়েকটা নাম বলছি, আপনি মিলিয়ে নিয়ে এটা করবেন। ফাআলার পরে দেখবেন দেয়া আছে জাআলা, ফাআলার পরে দেয়া আছে জাআলা, জাআলা মানে হচ্ছে সে বানিয়ে দিল, তাহলে জাআলা সে বানিয়ে দিল, বাকিগুলো আপনারা করতে পারবেন। জাআলা সে বানিয়ে দিল, জাআলু তারা বানিয়ে দিল, জাআলতা তুমি বানিয়ে দিলে, জাআলতুম তোমরা বানিয়ে দিলে, জাআলতু আমি বানিয়ে দিলাম, জাআলনা আমরা বানিয়ে দিলাম। সিমিলারলি আপনি করতে পারবেন, যেমন ধরুন যে ফাতাহা মানে সে খুললো, ফাতাহা মানে সে খুললো, তাহলে ফাতাহা সে খুললো, ফাতাহু তারা খুললো, ফাতাহতা তুমি খুললে, ফাতাহতুম তোমরা খুললে, ফাতাহতু আমি খুললাম, ফাতাহনা আমরা খুললাম। সিমিলারলি করতে নাসারা মানে সে সাহায্য করলো, নাসারা সে সাহায্য করলো, নাসারু তারা সাহায্য করলো, নাসারতা তুমি সাহায্য করলে, নাসারতুম তোমরা সাহায্য করলে, নাসারতু আমি সাহায্য করলাম, নাসারনা আমরা সাহায্য করলাম। সিমিলারলি করতে পারবেন দাখালা মানে সে প্রবেশ করলো, দাখালা সে প্রবেশ করলো, দাখালু তারা প্রবেশ করলো, দাখালতা তুমি প্রবেশ করলে, দাখালতুম তোমরা প্রবেশ করলে, দাখালতু আমি প্রবেশ করলাম, দাখালনা আমরা প্রবেশ করলাম। এভাবে কাফারা সে কুফুরি করলো, কাফারা সে কুফুরি করলো, কাফারু তারা কুফুরি করলো, কাফারতা তুমি কুফুরি করলে, কাফারতুম তোমরা কুফুরি করলে, কাফারতু আমি কুফুরি করলাম, কাফারনা আমরা কুফুরি করলাম। আবাদা সে ইবাদত করলো, আবাদা সে ইবাদত করলো, আবাদু তারা ইবাদত করলো, আবাদতা তুমি ইবাদত করলে, আবাদতুম তোমরা ইবাদত করলে, আবাদতু আমি ইবাদত করলাম, আবাদনা আমরা ইবাদত করলাম। এভাবে যে কোনো ক্রিয়াকেই একটা থেকে ছয়টা করে আপনি ট্রান্সফরমেশনটা করতে পারবেন। একটা সূত্র খালি জানতে হবে, ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম ফাআলতু ফাআলনা, দ্যাটস অল। এটা মুখস্থ করুন এবং দেখবেন বইয়ের লাস্ট পেজে গিয়ে 114 পৃষ্ঠায় আপনি এরকম অনেকগুলো ক্রিয়া পাবেন, যতগুলো পারেন আপনি কভার করার চেষ্টা করেন। আর আমাদের কোর্সের টাইমটা শর্ট, এই জন্য আমরা একটু দ্রুত যাচ্ছি।
আর যারা নতুন এডিশনে বই কিনেছেন তারা জাস্ট 84 পেজ থেকে একটু সামনে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আগামী ক্লাসে এই ফাআলা ক্রিয়ার পরে যেটা আছে ইয়া ফাআলু বা মুদারে এটা নিয়ে আলোচনা করব এবং গ্রুপগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের ক্লাসগুলো বেশি থেকে বেশি ইম্পর্টেন্স দিবেন, কারণ এখন আমরা ক্রিয়ার মধ্যে ঢুকেছি আর ক্রিয়াটাই হচ্ছে আপনার কোরআনের মূল জিনিস, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এটা শেখার ও বোঝার তৌফিক দান করুন। আমিন। একটা বিষয় বলছি যে আপনারা যারা রেজিস্ট্রেশন করেন নাই অনুগ্রহ করে রেজিস্ট্রেশন কনফার্ম করবেন ইনশাআল্লাহ। তা আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে লগ দিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পিডিএফ বই পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আর নিয়মিত হোমওয়ার্কসগুলো সাবমিট করবেন এবং প্রতিদিনের পড়া প্রতিদিন কভার করবেন, জমিয়ে রাখবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। শেষ করে একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিউ আলি আসহাবিহি। হে মুমিনগণ, মুসলিমগণ, তোমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবে। তাই আমরা এই রমাদানে বেশি থেকে বেশি কোরআন তিলাওয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।